আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ মাইটিভির দুপুরের সংবাদে আপনাদের সাথে আছি আমি ফরজানা আলম আর শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করছে গোটা জাতি প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা স্বাধীনতা বিরোধীদের চক্রান্ত রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ওবায়দুল কাদেরের খালেদা জিয়ার গ্রেপ্তারের মাধ্যমে গণতন্ত্রের কবর রচনা হয়েছে বলেন মির্জা ফখরুল প্রভাত ফেরি শেষে অনেক শিশু পায়ে হেঁটে বইমেলার শিশু প্রহরে অভিভাবকদের চেষ্টা বাংলা সাহিত্যের জগতে শিশুদের নিয়ে যাওয়া নগর রানীনগরে ট্রেনের ছাদ থেকে পড়ে চারজনের মৃত্যু কক্সবাজারের শিশু ধর্ষণ মামলার আসামি র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত শুনছিলেন শিরোনাম এছাড়াও সংবাদে আজ থাকছে মাইটিভির বুধবারের বিশেষ আয়োজন আলো আধারের গল্প এছাড়াও থাকছে খেলাধুলা নিয়ে স্পোর্টস অ্যারাউন্ড এবার বিস্তারিত আজ একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অমর একুশের প্রথম প্রহরে জাতির পক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে মহান ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাত ১২:০১ প্রথমে রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন আরো জানাচ্ছেন রাকিব হাসান একুশে ফেব্রুয়ারিতে আত্মত্যাগী মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে রাত ১২:০১ পূর্বে কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ এ সময় তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা একুশে প্রথম প্রহরে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে জাতির পক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শহীদদের স্মরণ করেন তারা রাষ্ট্রপতিকে বিদায় জানিয়ে আওয়ামী লীগ সভাপতি হিসেবে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে দ্বিতীয়বারের মতো শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার বিরোধী দলীয় নেতা ঢাকায় নিযুক্ত বিভিন্ন কূটনৈতিক মিশনের প্রধান সহ যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিন বাহিনীর প্রধান পুলিশ ও র‍্যাবের মহাপরিচালক সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা শহীদ মিনারের নিরাপত্তা কিছুটা শিথিল করা হলে ঢল নামে সাধারণ মানুষের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নতুন প্রজন্মের কাছে ভাষার সঠিক ইতিহাস তুলে ধরতে সপরিবারে কেন্দ্রীয় শহীদ মিনারে হাজির হন অনেকেই সবাই একসাথে আসলাম আমরা শ্রদ্ধা নিবেদন করতে পারলাম আমাদের দেশের শহীদদের ভাষা শহীদদের জন্য পরবর্তী জেনারেশনকে সেই শিক্ষাটা দিতে পারি বা পরিচয় করাতে পারি সেই জন্য নিয়ে আসছি আমাদের এটা মনে করে দেওয়ার জন্য আমরা যে কত কষ্টের বিনিময়ে এটা আমরা মানে পেলাম সেটার জন্য আমরা যত কষ্ট হোক না কেন আমরা আসি আমরা যেন প্রতিদিনই এই মায়ের ভাষাকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি এটাই আমার এই আজকের এই একুশে ফেব্রুয়ারি আমার অঙ্গীকার গভীর শ্রদ্ধা আর ভালোবাসা জাতি স্মরণ করছে ৫২ ভাষা আন্দোলনে আত্মদানকারী বীর শহীদদের একুশে প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদনের পর ঢল নামে লাখো মানুষের প্রযুক্তির উৎকর্ষতা বিশ্বব্যাপী বাংলা ভাষার ব্যবহার ছড়িয়ে পড়ার মতোই দেশের সর্বত্রই বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করার দাবি জানিয়েছেন সকলেই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে রাকিব হাসান মাইটিভি ঢাকা
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জানানোর পর ভোর থেকেই ভাষার শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে রাম নামে সব বয়সের মানুষের ঢল। শ্রদ্ধা জানাতে এসে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের স্বাধীনতা বিরোধীদের চক্রান্তের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। আর শ্রদ্ধা জানানোর পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়ার গ্রেপ্তারের মধ্য দিয়ে গণতন্ত্রের কবর রচনা করেছে সরকার। আরও জানাচ্ছেন আবু সাইদ অপু, ক্যামেরায় ছিলেন হাসান বিশ্বাস। 1952 সালের এদিনে রফিক সালাম বরকতেরা বুকের রক্ত দিয়ে রক্ষা করেছিলেন মায়ের ভাষা, কোটি বাঙালির মনে জাগিয়ে তুলেছিলেন স্বাধীনতার আশা, স্বপ্নকে রাঙিয়েছিলেন রক্তের অক্ষরে। ভোরের আলো ফোটার আগ থেকেই খালি পায়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ছুটে আসে সব শ্রেণী পেশার মানুষ। এই ভাষার জন্য আমার ভাইয়েরা তাদের তাজা প্রাণের রক্ত দিয়ে আমাদের ভাষাটা অর্জন করেছে, সেই অনুভূতি থেকেই আমাদের এখানে আসা। বাংলা ভাষার জন্য শ্রদ্ধা জানাতে, যারা শহীদ হয়েছে তাদেরকে শ্রদ্ধা জানাতে আমরা বাবা মার সাথে ফুল দিতে এসেছি। রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিদের আগমনে তরুণ প্রজন্মের মনে জাগ্রত হয় বাংলা ভাষার গুরুত্ব। পরিমিত এবং পরিশীলিত বাংলা ভাষার পরিচর্যা এবং সেটির বিস্তরণ ঘটানো, কিন্তু একই সঙ্গে এর মানে আবার এই নয় যে আমরা বিদেশি ভাষার প্রতি শ্রদ্ধাশীল থাকব না। আমি খুব আশাবাদী এই তরুণ প্রজন্ম বাংলা ভাষাকে, বাঙালি সংস্কৃতিকে, আমাদের বাঙালিত্বকে এগিয়ে নিয়ে যাবে। এ সময় রাজনৈতিক ব্যক্তিরাও তুলে ধরেন তাদের দৃষ্টিভঙ্গি। 21 এবং 71-এর চেতনা আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলবো। দুর্ভাগ্য আজকে এমন এক সময় এই দিবস আমাদেরকে পালন করতে হচ্ছে যখন গণতন্ত্রের কবর রচনা করা হয়েছে। তরুণ ও আগামী প্রজন্মের জন্য পরামর্শ ও প্রত্যাশা ছিল বিশিষ্টজনদের। সকল দুর্নীতিবাজের বিচার হয়ে আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ চাই। এই ইতিহাসটাই আমাদের নতুন প্রজন্মকে জানানো উচিত এবং তাদের মাঝে ছড়িয়ে দেওয়া উচিত। ভাষা আন্দোলনের শহীদদের সেই জ্বালানো দীপশিখাই 71-এর অধিক উজ্জ্বল হয়ে রূপ নিয়েছিল স্বাধীনতায়, আর বিশ্বের বুকে জন্ম নেয় বাংলাদেশ নামের স্বাধীন ভূখণ্ড। বাঙালি জাতির অহংকারের মাস 21শে ফেব্রুয়ারি, আর তাই এখানে আসা সর্বস্তরের মানুষের একটাই প্রত্যাশা, সর্বত্রই প্রতিষ্ঠিত হোক বাংলা ভাষার প্রচলন। আর এই চেতনা বুকে লালন করে আগামীতে তরুণ প্রজন্ম গড়বে সোনার স্বপ্নের বাংলাদেশ। শহীদ মিনার থেকে আবু সাইদ অপু, মাইটিভি। মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় 1952 সালের এই দিনে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউর সহ অনেকে। জাতিসত্তা বিকাশের সেই সংগ্রামের পথ ধরে সূচিত হয়েছে গৌরবময় মুক্তিযুদ্ধ, হয়েছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়। দিনটি শুধু বাংলাদেশের নয়, বিশ্বের 188টি দেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। প্যাট্রিক দি কস্তার রিপোর্ট। ঊর্ধ্বনয় বাংলা এই চেতনাকে ধারণ করে আত্মমর্যাদাবোধ ও নিজেদের অধিকার প্রতিষ্ঠায় পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে অবস্থান নেয় ছাত্র যুবা। এমন পরিস্থিতির মধ্যেই 1952-র 20শে ফেব্রুয়ারি সন্ধ্যায় পাকিস্তান সরকার 144 ধারা জারি করে, ফলে বিক্ষোভে ফেটে পড়ে ছাত্ররা। রাতেই ছাত্র সংগ্রাম পরিষদ বিশ্ববিদ্যালয়ের আমতলায় ছাত্র সমাবেশ ও 144 ধারা ভঙ্গের সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্ত অনুযায়ী সকাল 9টা থেকেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা এসে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে জড়ো হতে থাকে। দুপুর 2টার পর আইন পরিষদের সদস্যদের আইনসভায় যোগ দিতে বাধা দিলে বিকেল 3টায় পুলিশ ঢাকা মেডিকেল কলেজ হোস্টেলে ছাত্র জনতার উপর গুলি বর্ষণ করে। এতেই রফিক, শফিক, সালাম, বরকত, জব্বার সহ নাম না জানা অনেকেই শহীদ হন। ভাষার জন্য বুকের তাজা রক্তে রাজপথ রঞ্জিত করার ইতিহাস পৃথিবীতে বিরল। ছেলেহারা মায়ের অশ্রু ভেজা 21 বাঙালি জাতির মননের বাতিঘর, উদ্দীপন ও উজ্জীবনের প্রেরণা। মাতৃভাষার জন্য বাঙালির বুকের রক্তে 21 যে সোপান রচনা করেছে, সেই সোপানেই বিশ্বে আজ মর্যাদার আসনে আসীন সকল মাতৃভাষা। বিশ্বের এখন প্রতিটি জাতিগোষ্ঠীর নিজের ভাষার অধিকার ও সুরক্ষার সংকল্পদীপ্ত দিবস 21। Bye.
প্যাট্রিক ডিকস্তা, মাইটিভি। ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে, আর তাই শিশুদের মাতৃভাষার মর্যাদায় গৌরবান্বিত করার প্রয়াস বাংলা একাডেমির বইমেলায়। প্রভাত ফেরি শেষ করে অনেকেই পায়ে হেঁটে ভিড় করেছেন বইমেলায়। সকালের প্রথম আলো বর্ণমালার সাথে পরিচয় করিয়েছে নতুন প্রজন্মকে। অভিভাবকদের চেষ্টা ছিল বাংলা সাহিত্যের জগতে শিশুদের নিয়ে যাওয়া। শারমিন আজাদের রিপোর্ট। একুশের সকাল বইমেলা শিশু চত্বরকে আলোড়িত করে নবীনের পদচারণায়। পাঁচ থেকে ষোলো বছর বয়সী সব শিশুর যেন মিলন মেলা। স্কুলের প্রভাত ফেরি থেকে চলে এসেছে অনেকেই বইমেলায়। পড়ার বইয়ের ফাঁকে কেউ কেউ বিজ্ঞানের ঝোঁকে খুঁজছে নতুন লেখা। আমার সবচেয়ে ভালো লাগে বিজ্ঞানে, কারণ আমার বিজ্ঞানে বইটা আমার খুব ইচ্ছা করে। বিজ্ঞানে হচ্ছে হইলে অনেক কিছু আবিষ্কার করা যায়, তারপর নিজের বন্ধুটাই নিয়ে এখানে বেড়ানো যাবে। আর কেউ কেউ একুশের মহান চেতনা উপলব্ধি করছে। ইংরেজি মাধ্যমে পড়লেও বাংলা সাহিত্য ও বাংলাকে চেনার চেষ্টা তাদের অদম্য। তাদের স্মরণে আমরা আজকে শহীদ মিনারে এসেছি, ফুল দিয়েছি, ফুল দিয়ে আমরা বইমেলায় এসেছি। আমাদের দেশ তারে কত ভালোবাসি, সবুজ ঘাসে বুকে শেফালির হাসি, পাখির গানে পাখির সুরে মুগ্ধ সবার প্রাণ। আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি। অভিভাবকরাও বাঙালিয়ানা জাগিয়ে তুলতে শিশুদের হাতে তুলে দিচ্ছেন বাংলা বইয়ের ভান্ডার। ভাষার শিক্ষা দেখানোর জন্যই আমরা আজকে আমি আমার মেয়েকে নিয়ে আসছি এখানে। কি করে ভাষার জন্য যেভাবে যুদ্ধ করলো, আমাদের ভাষাটা কিভাবে এলো, কাদের দ্বারা এই ভাষা আমরা আজকের পর্যায়ে এসেছি, তাদের লেখাগুলা, তাদের লেখাগুলা পরিচিত করা, এই বইগুলার সঙ্গে পরিচিত করা। বইমেলায় শিশুদের নিয়ে আয়োজন মুগ্ধ করে রাখে মেলায় আসা দর্শনার্থীদের। কতদিন ভাবি ফুল উড়ে যাব, কবে যেথা খুশি সেথা যাব, ভারী মজা হবে, তাই ফুল একদিন মেলি দিল ডাড়া, প্রজাপতি হলো তারে কে করিবে মানা। শিশুদের এই শিশুতোষ আনন্দ একুশে ফেব্রুয়ারির এই মহান ভাষা আন্দোলনের দিনটিকেও রাঙিয়ে তুলেছে বসন্তের আলোড়নে মাতৃভাষার আহ্বানে। শারমিন আজাদ, মাইটিভি, ঢাকা। নগর রানীনগরে ওভারব্রিজে ধাক্কা লেগে ট্রেনের ছাদে থাকা চার যাত্রী নিহত হয়েছে। মঙ্গলবার রাত তিনটার দিকে এই দুর্ঘটনা ঘটে। সান্তাহার জিআরপি থানা পুলিশ জানায় নিহতরা সবাই ঢাকার পোশাক শ্রমিক। ছুটি থাকায় ঢাকা থেকে দিনাজপুরগ্রামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের ছাদে চড়ে তারা গ্রামের বাড়ি ফিরছিলেন। বুধবার রাত তিনটার দিকে ট্রেন নগর রানীনগর স্টেশন অতিক্রম করার সময় ট্রেনের ছাদে থাকা চার যাত্রী ওভারব্রিজে ধাক্কা লেগে নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই চারজন মারা যান। কক্সবাজারে চকরিয়ায় শিশু ধর্ষণ মামলার আসামি র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। ভোরে উপজেলার বদরখালী ইউনিয়নের আজমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে এ ঘটনা ঘটে। চকরিয়া থানার অপারেশন অফিসার জানান, রাতে আনুমিয়াকে নিয়ে অস্ত্র উদ্ধারে বের হলে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা গুলি ছোড়ে। এ সময় র‍্যাবও গুলি চালালে সে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। ঘটনাস্থল থেকে আনুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এবার আলো আধারের গল্প। রাজধানীর অন্যতম জনবহুল এলাকা সদরঘাট লঞ্চ টার্মিনাল। এই টার্মিনালকে কেন্দ্র করে জীবিকা নির্বাহ করে কয়েক লক্ষ লোক, আর এই সকল লোকের ভিড়েই প্রস্ফুটিত হচ্ছে মানবিকতা। হাসান জাকিরের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন কাজী অন্তর। রাজধানীর ব্যস্ততম ও জনবহুল এলাকা সদরঘাট লঞ্চ টার্মিনাল। টার্মিনালের প্রবেশ মুখে উঠে আসে জীবিকা নির্বাহের গাইড বাধাই কার্যক্রম, যে কাজে নিয়োজিত রয়েছে প্রায় 200+ শ্রমিক। এই করে যারা চালান তাদের সংসার খরচ, পারিবারিক খরচ ও ছেলেমেয়ের পড়াশোনাও। ফ্যামিলির সদস্যরা অনেকে দোকানে দোকানে ভাতও তাই না দেয়, এটা নিয়ে কোনো রকম আমরা দিন যাপন করছি। ভেতরেও রয়েছে লাল পোশাকের দিন মজুরও। আচ্ছা
আপনি এখানে কত বছর ধরে কাজ করেন? 25-26 বছর। মে বিবাহ দিয়ে দিছি ইনশাল্লাহ, এই গার্ডের উপার্জন দিয়েই হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন যাই করছে। আল্লাহ দিলে যেই কাজ কাম করি এই কাজ দিয়ে গেছে আল্লাহ পাক দুগা ডাকবাদ হয় আল্লাহ। তবে ব্যতিক্রমও রয়েছেন দুই একজন। অনেক ছোটবেলা থেকে আমি সদরঘাট কাজ করি, আমরা এই মাইটিভির কাছে ওয়াদা করছি, আগে পিছিয়ে যত নেশা করছি সম্পূর্ণ নেশা পানি ছেড়ে দিয়া আজকে থেকে ভালো হয়ে চলবো। কর্তৃপক্ষের সার্বক্ষণিক নজরদারি ও সহযোগিতায় অনেকটা স্বস্তিতেই রয়েছেন তারা। এইটা দায়িত্বটা সবার ভিতরে থাকা উচিত, যদি নাই থাকে তাকে তো সমাজে স্থান দেওয়া যাবে না, যাবে? দর্শক, দেশের প্রতিটি মানুষেরই মানবিক, আরও বেশি মানবিক হওয়া উচিত, বিত্তবানদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। সোমবার দুপুর 12:30 সদরঘাটের লঞ্চ টার্মিনাল এলাকায় মাইটিভির সাপ্তাহিক আয়োজন আলো আধারের গল্পে টিমের চলছে অনুসন্ধান কার্যক্রম। হঠাৎ ক্যামেরায় উঠে আসে আদর যত্নে একজনকে মুখে আহার তুলে দেওয়ার এই চিত্র, যা দেখে থমকে দাঁড়ায় হৃদ স্পন্দন। জানতে পারি মাসখানেক আগে লঞ্চ ঘাটের ভিআইপি টার্মিনালে সংজ্ঞাহীন অবস্থায় পড়েছিলেন মধ্য বয়সের এই নারী। প্রাথমিক পরিচর্যা ও সেবা শুশ্রূষায় তার জ্ঞান ফিরে আসলেও কি কারণে কেন তিনি এখানে তা আজও জানা যায়নি। মাঝে মাঝে ওই যে আমার এই ফোনটা দেখা বলে এটা ফোন হইলো, আমার আইফোন রয়েছে আমার ছেলের কাছে, এক মাস তিন থেকে চার দিন এক নম্বরের ভিআইপিটা পাওয়া গেছে। অচেতন অবস্থা, নাম পরিচয় ও ঠিকানা না থাকলেও সেই থেকে আজও তার নিরাপত্তা ও সেবা শুশ্রূষা চালিয়ে যাচ্ছেন। আগে যেমন কিছু খাইতেন, এখন সে তিন বেলা খাওয়া দাওয়া করে। একে আপনি দেখভাল করছেন, অনেক সময় তো আপনিও অশ্রুসিক্ত হয়ে যান, ওই যে এটা তো মানবিক কারণ। তার কথায় জনমানুষের ভিড় থাকলেও মানবতা লুকিয়ে থাকে না। অতঃপর আমরা নৌকার সোয়ারি, নদী পার হতে জানলেও সংসার নামক মহাসমুদ্র কিভাবে তিনি পাড়ি দিচ্ছেন। কাঠরমা দেই 70-75 টাকা, পাহাড়ে দেই 10 টাকা, এর বাদে নৌকা ভাড়া আছে মাসে 1000 টাকা, মাসে 4000 আনে ছেলে, ওইটা আর এইটা মিলাইয়া ঘর ভাড়া দেই আর নিজের সংসার। আলো আর আধারের খেলায় জাগ্রত বিবেকের অভাবে অন্ধকারে হারিয়ে যাচ্ছে দেশের সম্ভাবনাময় হাজারো আলোক প্রদীপ। রাজনৈতিক, সামাজিক কিংবা পারিবারিক কারণে সৃষ্ট দেশের এই সকল ভবিষ্যৎ প্রজন্মদের রক্ষার্থে আপনারা আমার চারপাশের ঘুমন্ত বিবেককে সজাগ রাখুন, তাহলেই গতিশীল হবে অর্থনীতির চাকা, সমাজে ফিরে আসবে স্বস্তি, আপনি হবেন স্বাবলম্বী। দর্শক, এবারের পর্বে আমরা দেখিয়েছি সদরঘাট লঞ্চ টার্মিনালে কর্মরত কিছু খেটে খাওয়া দিনমজুরের অসহায়ত্বের চিত্র। আগামী পর্বে দেখা হবে নতুন কোনো অন্ধকারে নিমজ্জিত আলোকপথ প্রত্যাশীকে নিয়ে। ততক্ষণ দেখতে থাকুন আর চোখ রাখুন মাইটিভিতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল রাজশাহী সফর করবেন। রাজশাহীতে 23টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও 8টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। বিকেলে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। রাজশাহী প্রতিনিধি শাহরিয়ার অন্তর রিপোর্ট জানাচ্ছেন রাজিয়া সুলতানা স্মৃতি। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বিভিন্ন প্রান্তে ছুটে চলেছেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাজশাহী সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন ও প্রশাসনিক ভবন নির্মাণ কাজ সহ 31টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। রাজশাহীর মানুষ যারা উন্নয়ন বঞ্চিত হয়েছে বিগত প্রায় 5টি বছর, তারা তো ইতিমধ্যেই তাদের ভুল সংশোধন করার ব্যাপারে আগ্রহী এবং তারা সঠিক জায়গাতে ভোট দিতে চান। এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেলে রাজশাহী মাদ্রাসা মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণ রাখবেন। রাজশাহীবাসী আশা বেঁধে আছি, আশায় বুক বেঁধে আছি যে উনি সারা বাংলাদেশে যেভাবে উন্নয়ন করেছেন সে একইভাবে রাজশাহীর উন্নয়নের বার্তা নিয়ে তিনি আসবেন। বাড়ি বাড়ি যেভাবে আমরা দাওয়াত দিয়েছি নেতিকা আগমন উপলক্ষে, সবাই যেভাবে আশাবাদী, মহিলাদের যদি ঠিকভাবে ঢুকতে দেওয়া যায়, আমাদের তো মনে হয় যে এই জামাতটা হয়তো মহিলা সমাবেশ হয়ে দাঁড়াবে। সাধারণ শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে অনেক কিছু দিয়েছেন। কোনো দুষ্কৃতিকারী জেএমবি বলেন আর জামাত শিবির বিএমপি বলেন, কেউ এই সমাবেশকে বঞ্চাল করতে পারবে না। প্রধানমন্ত্রীর এই আগমনকে কেন্দ্র করে স্থানীয়দের মাঝে
ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। রাজশাহীকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। আবার তিনি একটি সময় দিয়েছেন জেলা এবং মহানগরকে, আর একটি সমাবেশের মাধ্যম দিয়ে তিনি নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করার জন্য তিনি আসছেন। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি সহ জনসভা স্থলে বসানো হয়েছে সিসি ক্যামেরা। সাদা পোশাকে পুলিশের তৎপরতা এবং পুলিশ সহ অন্যান্য শৃঙ্খলা বাহিনীর কার্যক্রমের ফলে আমরা জনসভা স্থল নিশ্চিতভাবে নিরাপদ রাখতে পারব। প্রধানমন্ত্রীর এ সফর নির্বাচনকে সামনে রেখে প্রত্যাশা পূরণের মাইলফলক হিসেবে দেখছেন রাজশাহীবাসী। রাজিয়া সুলতানা, স্মৃতি, মাইটিভি নিউজ ডেস্ক। দর্শক, শেষ করছি সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করছে গোটা জাতি। প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। স্বাধীনতা বিরোধীদের চক্রান্ত রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ওবায়দুল কাদেরের। খালেদা জিয়ার গ্রেপ্তারের মাধ্যমে গণতন্ত্রের কবর রচনা হয়েছে বলেন মির্জা ফখরুল। প্রভাত ফেরি শেষে অনেক শিশু পায়ে হেঁটে বইমেলার শিশু প্রহরে। অভিভাবকদের চেষ্টা বাংলা সাহিত্যের জগতে শিশুদের নিয়ে যাওয়া। নগর রানীনগরে ট্রেনের ছাদ থেকে পড়ে চারজনের মৃত্যু। কক্সবাজারে শিশু ধর্ষণ মামলার আসামি র্যাবের সঙ্গে বন্দুক যুদ্ধে নিহত। দর্শক, ধন্যবাদ সাথে থাকার জন্য। এছাড়া অনলাইনে মাইটিভির সংবাদ পেতে ভিজিট করুন www.mytvbd.tv। আর ইউটিউবে আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla। দর্শক, আমাদের পরবর্তী সংবাদ বিকেল ৫টায় জেলা সংবাদ। দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।